বাংলায় রাজ্য রাজনীতিকে চাপান্তর শেষ হতে না হতেই এবার কেন্দ্র কার দখলে শুরু হলো হাড্ডাহাড্ডি লড়াই একদিকে বিরাট বড় জোট মমতার আর তার সাথে দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশের দিকে লক্ষ্য করে এবার আগে থেকে নেমে পড়ছেন একাধিক পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছেন এবার মানুষের দুয়ারে তৃতীয়বার যদি ক্ষমতায় ফিরি এবার বিরাট বড় গ্যারান্টি দিলেন মোদি যা দেখলে আপনার চোখ কপালে উঠবে আর তা নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিরাট বড় খবর আর এমন সময় প্রশংসায় পঞ্চমুখ কলকাতা পুলিশকে বিরাট বড় দায়িত্ব দিলেন মমতা কি এমন ঘটে গেল ওই এবার মমতা অভিষেকের নিয়ে বিরাট বড় খবর যেখানে আশ্বাস ইডির কলকাতা হাইকোর্টের পিছনে এবার এফআইআর মামলার শুনানি তবে তার সাথে কলকাতা পুলিশ নিয়ে এবারে কি সিদ্ধান্ত করে ফেললেন মমতা থাকছে তা নিয়ে ধামাকা ফাদার খবর এই ভিডিওতে যা গোটা বাংলা টালমাটাল করে ফেলবে আর এমনই সময় মণিপুরিসতে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের প্রস্তাব গ্রহণ করলো এবার লোকসভা দ্রুত বিতর্কের দিন ঘোষণা করবে এবার স্পিকার থাকছে তা নিয়েও একের পর এক নতুন খবর আর এত কিছুর মাঝে যেখানে পঞ্চায়েত ভোট হয়ে গেল এবার নতুন করে খবর ঝুলেই রইল পঞ্চায়েতে জয়ী প্রার্থীর ভবিষ্যৎ মামলার পরবর্তী শুনানি আগামী সতেরোই আগস্ট ঘোষণা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আর এমনই সময় লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার নিয়ে যেমন বাজিমাত করে খবর তেমনই আবার রেশন কার্ড থাকলে আবারও নয়া প্রকল্পের সুখবর রেশন কার্ড নিয়ে উঠে আসছে আবার নতুন করে ধাকার খবর থাকলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর তার সাথে যাচ্ছে ব্যাংক থেকে এবার বেশি পরিমাণ টাকা নতুন স্কিমে এবার রাখতে পারেন টাকা উঠে আসছে আবারও ব্যাংক ও পোস্ট অফিস নিয়ে ধামাকাদারের খবর সেই সাথে আবারও আবাস যোজনা নিয়ে বিরাট বড় খবর একদিকে গ্রামীণ আবাস যোজনা আর অন্যদিকে চোখ রাখলে একশো দিনের কাজ সেই সাথে কেন্দ্রীয় আবাস যোজনা এবার কি খবর উঠে আসছে আছে বাংলা জুড়ে কারা কারা মারা নতুন করে বাড়ির টাকা তা নিয়ে চোখ বিরাট খবর ভিডিওতে তার সাথে এবার বাংলা কাপ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে যেখানে আমার তৃতীয় মেয়াদে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে কি বলতে চেয়েছেন এবার মোদী তা শুনলে আপনি অবাক হবেন আর সেই সাথে দুর্গা পুজো সামনে আর তার আগে হকারদের নিয়ে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার আবারও কি দুর্গা পুজো সামনে এবার প্যান্ডেলে প্যান্ডেলে টাকা দেবেন মমতা কাদের কাদের প্যান্ডেলে বা কোন কোন ক্লাবে রেজিস্ট্রেশন থাকলে নাকি না থাকলে কারা কত টাকা পাবেন থাকছে তা নিয়েও বিরাট থামাকার খবরের ভিডিওতে তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে তার অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করার নিয়ে এক দেরি না করে মুহূর্তি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন এবং আপনারা জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে তা এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন এক দিকে দেখানে গোটা দেশ এসে লেগে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরাট বড় জোট যারা নাম দিয়েছে ভারত আর তারইবারেবারে প্রশ্ন ইন্ডিয়াকে কি এবার হারাতে পারবে বিজেপি আর এইমোদি সময় বিরাট বড় বার্তা ভারতেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বার যদি ক্ষমতায় ফেরি 2024 এর আগে বিরাট গ্যারান্টি দিলেন সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে তার নেতৃত্বে তৃতীয় ইন্ডিয়া সরকার গঠন হলে ভারতবাসের স্বপ্ন সত্যি হবে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে গিয়ে বুধবার এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া ট্রেন্ড প্রোমোশন অর্গানাইজেশন বাইটিপিওর নতুন মেলা প্রাঙ্গণ উদ্বোধন করতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন তার নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্র সরকারের গঠন হলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে নরেন্দ্র মোদী বলেন আমাদের প্রথম সরকারের আমলে ভারতের অর্থনৈতিক দশম স্থানে ছিল দ্বিতীয়বারের মেয়াদ চলাকালীন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে আমাদের সরকারের যা ট্র্যাক রেকর্ড তাতে আমাদের সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে এটা মোদির গ্যারান্টি আমি দেশবাসীকে আশ্বস্ত করছি দু চব্বিশের পর ভারতে উন্নয়নের আরও গতি পাবে আমার সরকারের তৃতীয় আমলে আপনারা দেখবেন নিজেদের স্বপ্ন পূরণ হচ্ছে প্রধানমন্ত্রী দাবি করেন নতুন বিমানবন্দর নির্মাণ নতুন এক্সপ্রেসওয়ে রেল রুট সেতু হাসপাতাল তৈরির ক্ষেত্রে তার সরকারের আমলে যা কাজ হয়েছে তা নজিরবিহীন নরেন্দ্র দাবি করেন গত পয়েন্ট ফাইভ কোটি মানুষ দরিদ্র কাটিয়ে উঠেছে আন্তর্জাতিক সংস্থাগুলি স্বীকৃতি করেছে ভারতের চরম দরিদ্র প্রায় মুছে যাওয়ার মুখে আর এর থেকে প্রমাণিত হয়ে যায় যে গত নয় বছর যে সিদ্ধান্ত ও নীতি হয়েছে তা দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তবে হঠাৎ কি করে বসলেন মমতা প্রশংসায় পঞ্চম কলকাতা পুলিশকে এবার বিরাট বড় দায়িত্ব দিলেন মমতা দিলেন বিরাট বড় নির্দেশ যেখানে পঞ্চায়েত ভোটের অশান্ত ভাঙড় সেই অশান্তির আগুন এখনো ধিক ধিক করে চলছে আর সেই সূত্রে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে কিভাবে নিয়ে আসা যায় সে বিষয়ে কলকাতা পুলিশকে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সঙ্গে আলাপচারিতা মুখ্যমন্ত্রী বলেন কলকাতা পুলিশে ভালো কাজ করছে রাতের নজরদারি

প্রাণ হারিয়েছেন প্রায় ছজন আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার ছয় ছয় স্বাস্থ্য দপ্তর হিসেবে গতবার জুলাইয়ের মাসে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ছশো অর্থাৎ এবার প্রায় তার দ্বিগুণ তবে যেখানে বিরাট বড় খবর চিকিৎসকদের মতে শহরাঞ্চলের তুলনায় এবার গ্রামাঞ্চলে ডেঙ্গির প্রকোপ অনেকটাই বেশি যে কারণে জেলা স্তরে হাসপাতালগুলিতে লাফে লাফে বাড়ছে আক্রান্তের সংখ্যা আর তার কারণ খুঁজতে গিয়ে এবার চক্ষু ছানা বড় স্বাস্থ্যকর্তাদের নেপথ্যে কি এবার পঞ্চায়েতের নির্বাচন সরাসরি প্রশ্নকে বাতিল করে দিতে ফি এপ্রিলের পর গ্রামাঞ্চলে শুরু হয় মশা নিধন প্রক্রিয়া মে জুন জুলাই তিন মাস ধরে চলে সেই প্রক্রিয়া কিন্তু এবার ভোটের কারণে পঞ্চায়েতের কর্মকর্তা থেকে পঞ্চায়েত কর্মী সকলেই ব্যস্ত থাকায় ব্যাহত হয় মশার লার্ভা নিধনের কাজ তাই তাতে এবার বংশবৃদ্ধি এর সে তাই এবার গ্রামাঞ্চলে ডেঙ্গির দাপটে বৃদ্ধির পেছনে ভোটকেই বড় কারণ হিসেবে মনে করছেন তারা তার সাথে আবহাওয়ার বিরাট বড় খবরে কালো কালো মেঘে ঢেকেছে আকাশ ধেয়ে আসছে বৃষ্টি ভাসবে কি এবার কলকাতা খবর আসছে কলকাতা দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসবে তবে এত বিক্ষিপ্ত বৃষ্টি হবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর সামনে কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ হবে পঁচাশি শতাংশ তা অত্যন্ত মারাত্মক ভাবে ভয়ঙ্কর ক্যাটাগরি পর্যায়ভুক্ত এই আপেক্ষিক আর্দ্রতা ও গরমের জেরে অস্বস্তি সূচক অত্যন্ত বেশি থাকবে যার ফলে অ্যাকুয়ারদের ওয়েদার আপডেট অনুযায়ী সর্বোচ্চ ফিল লাইক তাপমাত্রা অনুভূত হবে ফোর্টি ফোর ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টি ভারী থেকে অতিবাড়ি কখনো আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আগে থেকে কমবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হিমালয়ের পদাদেশ সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে তবে আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্য এই উল্লেখ করে জানিয়ে দিন আর তার সাথে বিরাট বড় খবর বাংলার আত্মাকে খুন করেছেন মমতা পঞ্চায়েত বোটে এবার হিংসায় শিবেইতন্ত্রের দাবি এবার বিজেপির খবর আসছে পঞ্চায়েত বোটে হিংসার অভিযোগে দিল্লিতে বসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণে বিজেপি রবিশঙ্কর প্রসাদের বাংলা সরেজমিনে খতিয়ে দেখার পর বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ভোট হিংসা নিয়ে জেপিএনএর কাছে রিপোর্ট জমা দেয়। রবিশঙ্কর প্রসাদ ভোট হিংসা তদন্তে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই এর তদন্তের দাবি জানান। বুধবার নাড্ডার কাছে জমা দেওয়া রিপোর্ট কী রয়েছে তা সাংবাদিকদের সামনে বলেন রবিশঙ্কর প্রসাদ। তার কথায় বাংলার ভোটে মনোনয়নে বাধা দেওয়া হয়েছে। ভয় দেখিয়ে তৃণমূলের যোগদান করানো হচ্ছে। ভোটে জয়ের পরে বিজেপি প্রার্থী বিরোধীদের জোর করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে রাজ্যে আতঙ্কের পরিবেশ তেরো বছরের নাবালক ও ভোট হিংসা থেকে বাদ যায়নি পুলিশ প্রশাসন সব দেখে ও কিছু করছে না আর এমনই সময় বিরাট বড় খবর রাজভবন থেকে বেরিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরে মেজাজে রাজভবন থেকে বেরিয়ে আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দুধ চা খেয়েছি বিস্কুট খাইনি পঞ্চায়েত বোর্ড থেকে বিধানসভার অধিবেশন সম্প্রতি রাজ্যপালের সঙ্গে নবান্নের সংখ্যা চরম উঠেছে আর এই আবহে মঙ্গলবার বিকেলে রাজভবনে রাজ্যপাল শ্রী বিয়ানন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাক্ষাৎ সেরে পুরুপুরে মেজাজে বার হলের মমতা বেরিয়ে তিনি বললেন দুধ চা খেয়েছি বিস্কুট খাইনি পঞ্চায়েত ভোটের পর রাজ্যের বিধানসভা অধিবেশন নিয়ে রাজ্যপালের সঙ্গে আরো একবার সংঘাত জড়ায় সরকার শেষ পর্যন্ত রাজ্যপালের সম্মতিতে সোমবার চব্বিশে জুলাই শুরু হয়েছে অধিবেশন এই আবহে মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন মমতা বেরিয়ে তিনি বলেন বিধানসভায় বিল প্রায় হাতে নেই তবু বছরে কিছু দিনে বিধানসভা করতে হয় রাজ্যবালকে বলে গেলাম দুটি বিল হতে পারে পাশ করানোর জন্য রাজ্যবালকে বলে গেলাম কি বিল তা অবশ্য মুখ্যমন্ত্রী জানতে চাননি বিষয়ে তিনি স্পষ্ট বলেন যতক্ষণ রাজ্যপাল পাস করছে আমরা বলছি না বিধানসভায় কিছু সিক্রেসি রয়েছে এর তিনি রাজ্য ভবনে চা খাওয়ার কথাও জানান সাংবাদিকদের সামনে এও জানান বিস্কুট খাননি তিনি উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে শিক্ষা দপ্তরের সংঘাতেরা বহে সেই নিয়ে কথা হয়েছে কিনা প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন এ সঙ্গে কোনো কথা হয়নি তবে ডেঙ্গু নিয়ে যেমন বিপদ বাড়ছে তেমন একের পর এক প্রশ্ন যেখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কলকাতায় কোন হাসপাতালে কতজন ভর্তি কলকাতার বাসিন্দা রাজ্যের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা सिद्धार्थ নিয়োগী জানিয়েছেন ডেঙ্গী আক্রান্তদের খবর মিলে ও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি প্রশাসনের সতর্ক রয়েছে এর মাঝেই কলকাতায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কতজন ভর্তি তার একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে বাঙ্গুর হাসপাতাল তৈরি করা হয়েছে আলাদা ডেঙ্গী ওয়ার্ড রয়েছে চিকিৎসা ও নার্সদের বিশেষ টিম নিয়োগ করা হয়েছে একজন নোডাল অফিসার স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে শহরের এই বেসরকারি হাসপাতালে তিনটে শাখা ডেঙ্গী আক্রান্ত হয়ে চারজন ভর্তি রয়েছে ম্যালেরিয়া নিয়ে ভর্তি রয়েছে একজন মাঝে ম্যালেরিয়া রোগীর অবস্থান অবনীত হয়েছিল তবে এখন স্থিতিশীল আর এমনই সময় বিরাট বড় খবর অন্য রাজ্যে এত কথা বিজেপি শাসিত রাজ্য চুপ কেন কেন্দ্রকে বিদ্রোহ এবার সুপ্রিম কোর্ট আপনাদের দলের অধীনে থাকা রাজ্য সরকারগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেন না অথচ অন্য দলের সরকারগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেন একটি মামলার শুনানি চলাকালীন কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নাগাল্যান্ডের স্থানীয় নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ প্রথা বাতিল করা একটি মামলা চলছিল শীর্ষ আদালতে সেই মামলার শুনানি সময়ে বিচারপুটি তিরস্কারের মুখ পড়ে কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী স্থানীয় পৌরসভা নির্বাচনে 33 শতাংশ আসন মহিলা partisিদের জন্য কিন্তু কেন্দ্র নাগাল্যান্ড সরকার পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে এই নিয়ম মানতে চায়নি এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরে আইনি টানাপোড়েন চলছে নাগাল্যান্ডে আগে ও শীর্ষ আদালতের বশনের মুখ পড়েছে নাগাল্যান্ডের বিজেপি সরকার ভূমিকা মঙ্গলবার শুনানি চলাকালীন আবার সুপ্রিম কোর্টের মুখ পড়ল তথা বিজেপি সরকারের এছাড়াও একের পর এক খবর তার সাথে আবার ঝাঁপি পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলে চোখ রাখব আজকের বাছাই করা বিস্তারিত খবরে তবে আজ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন সে আপনারা জেলার খবর জানতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিও দিই এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন তার সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন